তিস্তর পঞ্চায়েতের বিজ্ঞপ্তি হওয়ার সঙ্গে সঙ্গে 7 দিনের যে শিডিউল, সেই শিডিউলের আজ লাস্ট ডেট। অথচ দুঃখের বিষয়, আমাদের দলের জেলা সভানেত্রী বা চেয়ারম্যান, একজন বিধায়ক, সে চেয়ারম্যান, একজন বিধায়ককে কন্টেস্ট করে হারা বিধায়ক, তিনি দলের নেতৃত্ব দিচ্ছেন। আমরা দুঃখের সঙ্গে বলছি, যেখানে অপূর্ব সরকার কাঁদির বিধায়ক, সেখানে একজন ব্লক সভাপতি আছে বাকবুল মিয়া, তৃণমূলেরই ঘোষিত ব্লক সভাপতি, তার পার্সেন্টেজ পাচ্ছেন তিনি অনলি 4-5% টোটাল সিটের উপরে, জিপি এবং পিএস সিটের 5% সিট ব্লক সভাপতিকে দেওয়া হচ্ছে। আর অপূর্ব সরকার নিজে চেয়ারম্যান হয়ে, তিনি যার হাত তার পাদ বলে একটা কথা আছে, তিনি নিজে ডিস্ট্রিবিউট করে দিচ্ছেন। একইভাবে যিনি হেরেছেন, সেই হারা বিধায়িকা, প্রাক্তন বিধায়িকা, জেলা সভা নেত্রী, তিনি তিনার লালবাগ বা তিনার দমকল, তিনার মন মতো সেখানে প্রার্থী নির্বাচন করে নিচ্ছেন। আমি আমার নিজের কনস্টিটিউয়েন্সি আগেই ছেড়েছিলাম, যার জন্য সেখানে সেই সিটের ভ্যাকান্সি পূরণ করেছেন রবিউল আলম চৌধুরী সাহেব, উনি আজকে তৃণমূলের বিধায়ক। কিন্তু দুঃখের বিষয়, তৃণমূল দলের বিধায়কদের সংগঠনে অনেক গুরুত্ব আছে, ডানপন্থী দল, আমরা বিধায়কমুখী দল, সেখানে যে টিকিট ডিস্ট্রিবিউট করা হয়েছে কাল লাস্ট মুহূর্তে, যে রাত্রেবেলায় যে নেটে যে নাম লিস্ট বেরিয়েছে, কারো ক্ষেত্রে তৃণমূলের জেলা সভাপতির লেটার হেডের সিগনেচার করা তালিকা, আমাদের ক্ষেত্রে আবার সাদা পেজে তালিকা, এখানে অনেক ছল চাতুরি আমরা লক্ষ্য করছি। এবং দুঃখের সঙ্গে বলছি, ভরতপুর ওয়ানে 117টা জিপি সিটের মধ্যে অনলি 4 আমাকে বিধায়ক হিসেবে, 5টা জিপি মিলে 117-র মধ্যে 32টা টিকিট দেওয়া হয়েছে, 15টা পিএস সিটের মধ্যে 2টো দেওয়া হয়েছে, 13টা ওখানকার ব্লক সভাপতিদের প্রাধান্য দেওয়া হয়েছে। একইভাবে ভরতপুর 2-এ 161টা জিপি সিট, সেখানে আমাকে 34টা ছাড়া হয়েছে, বাকি সিট ব্লক সভাপতিদের গুরুত্ব দেওয়া হয়েছে, তাদের কথা মতো মনোনয়ন দেওয়া হয়েছে। জেলা পরিষদে 6টি জেলা পরিষদের সিট, সেই সিটে 62 নম্বর সিট জেনারেল আর 57 নম্বর সিট জেনারেল ওমেন, সেখানে 57 নম্বরে আমি একজন মহিলা ক্যান্ডিডেট, ওখানকার বিশিষ্ট ব্যবসাদার, তার মিসেসকে চেয়েছিলাম, সেই জায়গাতে রাজনীতিই করে না, তার পিছন পিছন ঘুরে বেড়ায় নাজমা, অহনা ডাকনাম, তিনি নিজেকে অনেক বড় বেশি আমাদের রাজ্য স্তরের কোনো নেতার কাছের বলে তার টিকিট হয়ে গেল রাতারাতি। রাজনীতির অ জানে না, অ খ কিছুই জানে না, তাকে জেপি 57-তে সিলেকশন করা হলো। একইভাবে 62-তে আমার ছেলে দলের কাছে প্রার্থী চেয়েছিল জেনারেল সিট 62 নম্বর ভরতপুর 2, সেখানে গুলাম নবী আজাদকে টিকিট দেওয়া হয়নি, ঠিক আছে, সেখানে মুস্তাফিজুর রহমান সুমনকে টিকিট দেওয়া হলো। আমার ছেলেকে, সে ওবিসির মধ্যেই পড়ে না, 56 নম্বর ভরতপুর ওয়ানে ওবিসিতে থাকে, রাত্রেবেলায় তার সাথে কনসার্ন নাই, কোনো আলোচনা নাই, কিছু নাই, সে তো এলিজিবলও না, সেখানে একটা রিজার্ভ সিটে একটা মহিলা সিটে কি পুরুষ নমিনেশন ফাইল করতে পারবে, একটা এসটি সিটে কি জেনারেল কাস্ট কেউ ফাইল করতে পারবে, তাহলে ওবিসি না, আমি ওবিসি কাস্টের মধ্যেই নাই, তাহলে ওবিসি সিট রাত্রেবেলায় ঘোষণা করে দেওয়া হলো গুলাম নবী আজাদকে ওবিসি। আবার কেমন পার্টি, আমি যেখানে আমার হোম রেসিডেন্ট, সেখানে পিএস 16, একই ব্যক্তিকে পিএস 16-তে টিকিট ডিক্লেয়ার করা হয়েছে, সেখানে এমএলএ এলাকা, এমএলএ জানেন না কেন হলো, তার জবাব তো যিনি করছেন চেয়ারম্যান
অপূর্ব সরকার তার ক্ষেত্রে 95% সিট, ব্লক সভাপতি 5% পাবে, আর ভরতপুরে গিয়ে তখন 90% ব্লক সভাপতি পাবে আর 10% এমএলএ পাবে। এই বৈষম্য কেন করা হচ্ছে তার জন্যই তো আজকে এখানে।